আসসালামু আলাইকুম আমি রিং পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে একটা মিৎসুবিশি জেনারেটরে রিকয়েল স্টাডি কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আজকে আপনাদেরকে এখানে প্রদর্শন করব যেটা হলো মিৎসুবিশি জেনারেটর 5.1 KVA তার মডেল হলো 6700 আজকে মিৎসুবিশি জেনারেটরের রিকয়েল স্টার্টিংটা প্যারাইহুলের সাথে ঘর্ষণ খেয়ে জিনিসটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার ফলে এটাকে আজকে আমরা অ্যালাইট পিভিসি জাস্ট নেগেটিভ অথবা পজিটিভ গাম দিয়ে জিনিসটা ঢালাই করে সেখানে আবার আমরা ঢালাইটা শক্ত করে লাগিয়ে দেওয়া হয়েছে এরপরে রিলিং এবং লাইনটাকে যথাযথ লাইনটাকে ক্লিয়ার করা হয়েছে ক্লিয়ার করার পর জিনিসটা আবার পুনরায় ফিটিং করা হয়েছে যার ফলে মিৎসুবিশি জেনারেটরের রিকয়েলটা আজকে সক্রিয়ভাবে কাজ করতেছে যেমন এটা লক ওপেন করা হয়েছে রিপ্লাই ক্লোজ করা হয়েছে যার ফলে জেনারেটরটা স্টার্ট করার জন্য এই এটার মাধ্যমে সহজ এবং জেনারেটর এটা ছাড়া জেনারেটরটা স্টার্ট করা যাবে না এবং এটা মিৎসুবিশি স্পেয়ার অ্যাভেলেবেল মার্কেটে না থাকার কারণে যেটা আমরা বিকল্পভাবে এই জিনিসটা করতে বাধ্য এবং আমরা এটা কাস্টমারকে করে দিলাম লকটা ওপেন লকটা ক্লোজ যেটা আগে হতো না এখন কমপ্লিট ওকে